16 ডিসেম্বর বাংলাদেশের কি দিবস বিজয় দিবস 30 লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা এই বাংলাদেশে যে ছিল স্বাধীনতা সেই বিজয় দিবস আমাদের সকলেই স্মরণ করার দরকার আছে না নাই আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি যে কোনো মতের হতে পারি যে কোনো পথের হতে পারি দেশের সঙ্গে বিজয়ের সঙ্গে আমাদের কোনো শত্রুতা দেখবেন 12টা যখন বেজে যাবে বিজয় দিবসের গান আছে না নাই আরো জোরে বলেন সূর্যোদয়ে তুমি সূর্য বস্ত্রে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি বললে কি কষ্ট হবে দেশের ভালোবাসা সবাই বলেন সূর্যোদয়ে তুমি সূর্য বস্ত্রে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমরা দেশকে ভালোবাসি কি বাসি না রাসূল বলেছেন দেশকে ভালোবাসা হলো ঈমানের অংশ সুবহানাল্লাহ বলেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা কি শহীদদের ভুলবো আরো জোরে বলেন ভুলবো কিন্তু আপনাদের সচেতনতার জন্য একটা কথা বলতে চাই এই বাংলাদেশে যখন বিজয় দিবস চলে আসে আমার দেশের নেতারা নেত্রীরা বিভিন্ন দলের লোকজন বিভিন্ন প্রশাসনের লোকজন বিশাল একটা ফুলের তোড়া নিয়ে ঢোল তবলা বাজাতে বাজাতে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা করে কি করে না এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ফুল দিয়ে সম্মান জানানো ঢোল তবলা বাজানো এগুলো কি ইসলাম সমর্থন করে খুব ভালো করে বুঝবেন আমরা বিজয় দিবসের বিরুদ্ধে নয় কিন্তু বিজয় দিবস পালন করবেন কেমনে আমার নবীজি যেদিন মক্কা বিজয় করলো উমার ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মিছিল করতে চাই আল্লাহ বলতিছে রাসূলের মাধ্যমে না মিছিল করে বিজয় দিবস পালন হবে না ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির সুতরাং তোমরা আল্লাহর প্রশংসা আদায় করো আল্লাহকে সিজদা করো বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের বিজয় দিবস পালন হবে কিসের মাধ্যমে আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে ঢোল তবলা বাজিয়ে ফুলের মালা দিয়ে কোন মুসলমানের জন্য বিজয় দিবস পালন হতে পারে আবার দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিজয় দিবস উপলক্ষে কনসার্ট হয় কনসার্ট জোরে বলেন কি সার্ট ওই কনসার্টের মধ্যে অশ্লীল নায়িকাদেরকে নিয়ে আসে অশ্লীল শিল্পীদেরকে নিয়ে আসে কোমর দুলাইয়া ঝাঁকি দেয় মাজা বেঁকা করে নাচানাচি করে নিঃসন্দেহে এগুলো বিজয় দিবসের সঙ্গে গাদ্দারি করা কথা বলেন না কেন কেরে মুসলমানদের বিজয় দিবসকে গান দে হবে নাচানাচি দে হবে কি দিয়ে করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে সিজদা করার মাধ্যমে আর আল্লাহর তাকবীর দেওয়ার মাধ্যমে কতক্ষণ ঠিক কিনা এই বিজয় দিবসের জন্য তাকবীর দিলে আমাদেরকে গুনাহ হবে লিল্লাহের তাকবীর লিল্লাহের তাকবীর এই বাংলাদেশকে যেন আল্লাহ সমস্ত শত্রু থেকে হেফাজত করে বলেন আমিন আমরা স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃত পক্ষে স্বাধীন না মেজর এম এ জলিল লিখেছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা খুব ভালো করে বুঝবেন আমরা যদিও স্বাধীন আমার দেশের যুবকেরা ক্রিকেট খেলা হয় স্বাধীনভাবে অস্ট্রেলিয়াকে একটু সাপোর্টও করতে পারে না ওই ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেলেছে আমার দেশের যুবকেরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে ভারতেরা খুবই খেপা কেন বাংলাদেশেরা অস্ট্রেলিয়ার পক্ষ নিল আমরা তাদের স্বাধীন করেছি আমরা খাবার দেই আমরা টাকা দেই আমরা পোশাক দেই আসলে ভারত আমাদের দেয় কথা ঠিক কিন্তু বিপদের সময় দেয় না এই কথা কান না কে পেঁয়াজের দাম যখন 300 টাকা ওরা পেঁয়াজ আরো আজকে দেয় আবার ফারাক্কা বাদ দিয়েছে তিস্তা ব্যারেজ দিয়েছে যখন খরার দিন পানির দরকার আমাদেরকে পানি দেয় না পানি আটকাইয়া ওই পানি তারা দেয় আর বর্ষার দিনে আমাদের দেশে যখন বন্যা হয় ওরা আরো ব্রিজ খুলে পানি ছাইরে দেয় আমাদেরকে ভাসা মেরে ফেলে দেয় মানে আমাদেরকে খরার দিনে পানি না খাওয়াইয়া মারে আর বন্যার দিনে পানি খাওয়াইয়া মারে এটাই হলো আমাদের বন্ধু ভারত সুতরাং বাংলাদেশ যদিও স্বাধীন কিন্তু দাদা বাবুদের প্রভাব মুক্ত আমরা হতে পারি নাই তারা সব বিষয়ে নাক গলায় আমরা প্রকৃত পক্ষে স্বাধীন চাই কি চাই না আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের পূর্ণ স্বাধীনতা তৌফিক দিক বলেন আমিন আমিন
আসলে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা টিকে রাখাই হলো বড় কথা আল্লাহ কবুল করুক বলেন আমিন